হাই, আই এম মোহাম্মদ মানিক মিয়া, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি হবে যে আমরা সাব মেনুতে, আমি ওয়েবসাইটে আসছি, সাব মেনুতে এই যে সাব মেনু লিঙ্ক, হ্যাঁ, এগুলোতে কি থাকে? পেজ লিঙ্ক করা থাকে। তো এই সাব মেনু, পেজ ভিউ, সাব মেনু আইটেমের পেজ ভিউ কিভাবে করতে পারি, ট্যাগিং করতে পারি, এই বিষয়টি দেখাবো। ঠিক আছে, সাপোজ আমি এখানে আসতেছি ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এসইও, এই সাব মেনু লিঙ্ক পেজটি আমরা কিভাবে ট্রেকিং করতে পারি এটি দেখাবো। ঠিক আছে, আচ্ছা, এই তো আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে নিলাম, এই লিঙ্কটা আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে আসতেছি ট্যাগস, নিউ ট্যাগ আমরা ক্রিয়েট করব। আচ্ছা, এই ডান পাশে দেখেন নিউ আছে, নিউ ক্লিক করব, তারপর ব্ল্যাঙ্ক স্পেসে সাদা জায়গাটা ক্লিক করুন। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স, GA4 ইভেন্ট ক্লিক, মেজারমেন্ট আইডিটা আমার সেভ করা আছে। ওর হ্যাঁ, এটি ট্রেকিংটা সেট করার, সেট আপ করার আগে আপনাদের সাইটে অবশ্যই GA4 এবং GTM ইনস্টল করা থাকতে হবে, সেট আপ করা থাকতে হবে। ঠিক আছে, বিষয়টি খুব ইম্পর্টেন্ট। তো এটি হলো ছাপ মেনু পেজ, যেমন BRAND ব্র্যান্ড, সরি, এটা হলো অ্যাডভান্স ADFEMC, অ্যাডভান্স এসইও সাব মেনু পেজ ভিউ। ঠিক আছে, পেজ ভিউ, এই পেজটা আমরা কিভাবে ট্রেকিং করতে পারি। ঠিক আছে, এবার ট্রিগার সেট করব, প্লাস ক্লিক করুন, সাদা জায়গাটা ক্লিক করুন, ব্ল্যাঙ্ক স্পেস, পেজ ভিউ। ঠিক আছে, আমরা পেজ ভিউ, সাম পেজ ভিউস, আচ্ছা, এখানে আমি পেজ URL দিয়ে দিচ্ছি, পুরো URLটা দিয়ে দিচ্ছি। আমি তো পেজ পাথ দিয়ে আপনাদের দেখাচ্ছি এর আগে, পেজ পাথ দিয়ে করলে আপনার এই শুধু এই অংশটুকু দিলেই হবে। ঠিক আছে, পুরোটা লাগবে না। টিকার একটা নাম দিচ্ছি, ADFEMCE অ্যাডভান্স, আচ্ছা, নামটা এখানে কি আছে, অ্যাডভান্স এসইও সাব মেনু পেজ পেজ ভিউ। ঠিক আছে, ট্রিগার ট্রিগার দিয়ে দেন। আচ্ছা, এখানে আমরা ট্যাগটার একটা নাম দিয়েছি, কিন্তু ADFEMCE অ্যাডভান্স এস, এখানে আমরা একটু না দিলেও চলবে, এসিও সিউবি সাব মেনু PAG পেজ ভিউ ট্যাগ। ঠিক আছে, এখানে আর একটা ইভেন্ট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, অ্যাড প্যারামিটার ADFEMCE অ্যাডভান্স URL, এখান থেকে সিলেক্ট করে দেন, বক্সে ক্লিক করে ক্লিক URL। ঠিক আছে, ক্লিক URL দিতে পারেন, তারপরে এই যে পেজ পাথ, পেজ URL দিয়ে দিলাম। ঠিক আছে, পেজ URL থাকলো, আচ্ছা, এটা হবে অ্যাডভান্স, অসুবিধা নেই, এরপর এটা ট্রেকিং হতো, সমস্যা নেই। সেভ বাটন ক্লিক করে সেভ করছি। এবার সাবমিট দেবো, সাবমিট বাটন ক্লিক, পাবলিশ ক্লিক, কন্টিনিউ ক্লিক, এই পেজটি ক্রস করছে, GTM আসার জন্য ওয়ার্ক স্পেস ক্লিক। অনেক সময় আপনি ডাইরেক্ট এই পেজটা চলে আসবে, তখন আপনার আর ওয়ার্ক স্পেসে ক্লিক করতে হবে না। ঠিক আছে, প্রিভিউ ক্লিক, এখানে সাইটটা দিয়ে দিবেন, কানেক্ট আমার দেওয়া আছে। অপেক্ষা করছি, হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে, ট্যাগ সিস্টেম কানেক্টেড। তারপর এখান থেকে দেখে নেবেন আপনি GA4 কাজ করছে কিনা, GA4 ট্যাগ ফায়ার, দ্যাট মিনস কাজ করতেছে, ওয়ার্কিং। ঠিক আছে, এবার আমরা ছাইটে আসতেছি, হ্যাঁ, এই ছাইট,
এই ডিজিটাল মার্কেটিং, এখান থেকে কি করবো আমরা, অ্যাডভান্স এসইও সাবমেনু লিঙ্কটাতে ক্লিক করবো, পেজটা ভিউ করবো আমরা, ঠিক আছে। এটি হলো আমাদের আজকে টিউটোরিয়ালের মূল কাজ এটি, ঠিক আছে। হ্যাঁ, পেজটা চলে আসছে, আমাদের টেকটা ফায়ার করছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ দেখেন, এই যে আছে অ্যাডভান্স এসইও সাবমেনু পেজ ভিউ টেক, ঠিক আছে, এই যে। তারপর দেখেন এই যে পেজ ইউআরএল, এই যে একটা প্যারামিটার দিয়েছিলাম, এটি অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, সে চায় এটা, সে দেখাবে, ঠিক আছে। আমার টিউটোরিয়ালগুলো আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী টিউটোরিয়াল ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ।